হ্যালো ফ্রেন্ডস সবাইকে পলাশালী কোচিং ক্লাসে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো পড়াশোনা করছো অবশ্যই কিন্তু ভালো করে পড়াশোনা করো কারণ সামনে কিন্তু অনেক গভর্নমেন্ট জব আসতে চলেছে সেটা সেন্ট্রালের ক্ষেত্রে হোক এবং স্টেটের ক্ষেত্রে হোক দুটো ক্ষেত্রেই কিন্তু অনেক গভর্নমেন্ট জব অনেক ভ্যাকেন্সি নিয়ে কিন্তু আসতে চলেছে ঠিক আছে তো এখন থেকে এখন থেকে যারা পেপারেশন নিচ্ছ বা যারা পেপারেশন নিয়ে আসছো তাদের জন্য কিন্তু দু হাজার সালটা কিন্তু অবশ্যই কিন্তু একটি গোল্ডেন এয়ার তো তোমরা কিন্তু ভালো করে পড়াশোনা করলে কিন্তু অবশ্যই কিন্তু গভর্নমেন্ট জব পেয়ে যাবে একটা নয় অনেকগুলো গভর্নমেন্ট জব পেয়ে যাবে কারণ হচ্ছে কম্বাইন সিলেবাস যদি আয়ত্ত আনা যায় একটা গভর্নমেন্ট জব না তবে একটার অধিক কিন্তু গভর্নমেন্ট জব কিন্তু তোমরা কিন্তু পেয়ে যাবে তো খুব ভালো করে পড়াশোনা করো এবং হচ্ছে ক্লাসগুলো এই যেই ক্লাসগুলো আছে এগুলো কিন্তু খুব ভালো করে ফলো করো এবং হচ্ছে প্রত্যেকটা ক্লাস দেখো দেখে কিন্তু এখান থেকে যে ইম্পর্টেন্ট তথ্য আছে যে তথ্যগুলো কিন্তু প্রশ্ন করছে মানে উত্তর প্রশ্নোত্তর হিসেবে কিন্তু তোমরা নোট ডাউন করে দাও ঠিক আছে এতে কিন্তু তোমাদের এক্সাম পেপারে কিন্তু খুব হেল্পফুল হবে ঠিক আছে তো অবশ্যই কিন্তু ভালো করে পড়াশোনা করো এবং সঙ্গে কিন্তু ক্লাসগুলো কিন্তু ফলো করো ঠিক আছে তো আর যে ক্লাসে আলোচনা কিন্তু হচ্ছে পূর্ববাহী নদী ভারতের পূর্ববাহী নদী যেটা কিন্তু পার্ট নম্বর হচ্ছে সিক্স তো এই এর আগে কিন্তু এই পাঁচটা পাটে কিন্তু ভারতীয় অনেক নদ নদী সম্বন্ধে কিন্তু আলোচনা করে দিয়েছি তোমরা গিয়ে যারা যারা দেখো নি তারা অবশ্যই কিন্তু ক্লাসগুলো দেখে নাও আর আমি এর আগের যে ক্লাসটা আলোচনা করি সেটা কিন্তু পশ্চিমবাহী নদী ভারতের যে পশ্চিমবাহী নদী আছে সেটা কিন্তু আমি আলোচনা করে দিয়েছি তো ঠিক আছে তো অবশ্যই কিন্তু আগের ক্লাসগুলো দেখে নাও আর যা যা ইম্পর্ট্যান্ট তথ্য আছে সবাই কিন্তু তোমরা খাতায় নোট ডাউন করে দাও কারণ খুব গুরুত্বপূর্ণ কিন্তু তথ্য প্রশ্ন উত্তর হিসেবে কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি ঠিক আছে তো আজকের ক্লাসে স্টার্ট করা যাক আজকের ক্লাসে আলোচনা হচ্ছে ভারতের নদ নদী পার্ট সিক্স এখানে আলোচনা করব হচ্ছে ভারতের পূর্ব বাহিনী নদ পূর্ববাহিনী হচ্ছে নদী ঠিক আছে ওকে তো সুবর্ণরেখা মহানদী তুঙ্গভদ্রা পেন্না এই চারটি পূর্ববাহী নদী যেটা কিন্তু পূর্ববাহিনী নদী বলতেই আমরা কিন্তু বুঝি কিন্তু বঙ্গোপসাগরে কিন্তু পতিত হয়েছে আর যদি পশ্চিম পশ্চিমবাহী নদী বলি তাহলে কিন্তু খাম্বাত উপসাগর বা হচ্ছে কচ্ছেরন বা হচ্ছে আরব সাগরে কিন্তু পতিত হয়েছে ঠিক আছে তো এই যে চারটি নদী আমি বললাম এই চারটি নদী ছাড়াও কিন্তু আরও তিনটি উল্লেখযোগ্য নদী আছে যেটা হচ্ছে গোদাবরী কৃষ্ণা এবং হচ্ছে কাবেরী এই তিনটি কিন্তু পূর্ব পূর্ব বাহিনী নদী এবং এই নদী তিনটি কিন্তু বঙ্গোপসাগরে পতিত হয়েছে আর গোদাবরী কিন্তু দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় কারণ হচ্ছে গোদাবরী কি কিন্তু দক্ষিণ ভারতের কিন্তু প্রধান নদী ঠিক আছে তো ওই তিনটি নদী সম্বন্ধে কিন্তু আমি পরবর্তী ক্লাস আলোচনা করবো তো অবশ্যই কিন্তু ক্লাসগুলো কিন্তু তোমরা ফলো করো আর খুব ভালো ভালো তথ্য কিন্তু তোমরা পেয়ে যাবে ঠিক আছে আর যা যে এইসব তথ্যগুলো কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু এক্সাম পেপারে কিন্তু খুবই সাহায্য করবে ঠিক আছে তো আজকে আমি চারটি পূর্বভাণী নদী আর এক্সট্রা একটি নদী সম্বন্ধে আলোচনা করবে সেটা হচ্ছে গঙ্গার যে একটি হচ্ছে নদীয়া উপনদী আছে সেটা সম্বন্ধে আমি একটু আলোচনা করবো সেটা সেটা হচ্ছে হচ্ছে দামোদর নদ এই এই নদীটি কিন্তু আমি আলোচনা করিনি আগের আগের পাটে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি নদী তাই কিন্তু এই পাটে কিন্তু আমি অ্যাড করেছি কিন্তু দামোদর নদ ঠিক আছে তো চারটি পূর্বাহিনী নদী এবং হচ্ছে দামোদর নদ সম্বন্ধে কিন্তু আজকে ক্লাসে আলোচনা করব তো প্রথম যে নদীটা আছে সেটা কিন্তু হচ্ছে সুবর্ণরেখা সুবর্ণরেখা নদী হচ্ছে এই নদীটির যে দৈর্ঘ্যটা হচ্ছে হচ্ছে আগের দৈর্ঘ্য সম্বন্ধে জানি চারশো তিরিশ চারশো তিরিশ কিলোমিটার হচ্ছে এই নদীটির দৈর্ঘ্য মানে সুবর্ণরেখা নদীটির দৈর্ঘ্য হচ্ছে চারশো তিরিশ কিলোমিটার এই সুবর্ণরেখা নদীটি কিন্তু ছোটনাগপুর ছোটনাগপুরের মালভূমি থেকেও উৎপত্তি হয়ে হচ্ছে ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার মধ্য দিয়ে কিন্তু বালেশ্বরের নিকট বঙ্গোপসাগরে পতিত হয়েছে ঠিক আছে তো এই যে প্রথম সুবন্ধরেখার যে ইন্ট্রো যেটা হচ্ছে উৎপত্তি স্থল প্রবাহিত রাজ্য এবং হচ্ছে পতিত স্থল এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে আচ্ছা সুবন্ধরেখার তেমন কোনো উপনদী বা শাখা নদী নেই তার জন্য আমি এখানে দিইনি আর কিন্তু নিকটবর্তী বা নদী নদী তীরবর্তী যে শহরটা আছে সেটা কিন্তু জামশেদপুর আর বালেশ্বর হচ্ছে নিকটবর্তী শহর নদীর নিকটবর্তী শহর হচ্ছে বালেশ্বর আর জামশেদপুর হচ্ছে নদীর তীরবর্তী শহর ঠিক আছে মানে সুবর্ণরেখা তীরুবর্তী যদি শহর বলা হয় তাহলে কিন্তু সেটা জামশেদপুর ঠিক আছে ওকে আচ্ছা সুবনরেখার নদীর ওপরে কিন্তু একটি জলপ্রপাত সৃষ্টি হয়েছে যে জলপ্রপাতটির নাম হচ্ছে হুডু জলপ্রপাত আর এই জলপ্রপাতটি কিন্তু রাঁচি সিটির কিন্তু নিকটবর্তী ঠিক আছে ওকে আচ্ছা পরবর্তী যে নদীটা আমি আলোচনা করবো সেটা কিন্তু মহানদী এটা খুবই একটা গুরুত্বপূর্ণপূর্ণ হচ্ছে পূর্ব নদী তো মহানদী নদীর দৈর্ঘ্যটা আমি জেনে মহানদী নদী দৈর্ঘ্য হচ্ছে আটশো আটান্ন আটশো আটান্ন কিলোমিটার ঠিক আছে আটশো আটান্ন কিলোমিটার হচ্ছে মহানদী নদী দৈর্ঘ্য আর মহানদী নদী নদীটি হচ্ছে ছত্তিশগড়ের যে রাজধানী বা হচ্ছে জেলা রায়পুর রায়পুর জেলা থেকে রায়পুর জেলার হচ্ছে শিউওয়ার শিউওয়ার পর্বত থেকে কিন্তু উৎপত্তি হয়েছে আর এই পর্বতের যে উঁচু অংশ যেটা হচ্ছে ওটা কিন্তু ছেচল্লিশ মিটার উঁচু অংশ থেকে উৎপত্তি হয়ে প্রথমে মহারাষ্ট্রের কিছুটা অংশ মহারাষ্ট্রে কিন্তু একদম লাগোয়া অংশ তারপরে মধ্যপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খণ্ড এবং উড়িষ্যা রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে কটকের কাছে মানে উড়িষ্যার কটকের কাছে কিন্তু দুটি উপনদী হয়েছে একটি হচ্ছে কাঠগুড়ি একটা হচ্ছে বীরূপা দুটি উপনদী সৃষ্টি করেছে এই দুটি উপনদী কিন্তু বঙ্গোপসাগরে কিন্তু পতিত হয়েছে দুটি উপনদী কিন্তু বঙ্গোপসাগরে পতিত হয়েছে মানে মহানদীটি কিন্তু যখন বঙ্গোপসাগরের কাছাকাছি চলে এসেছে তখন দুটি উপনদী সৃষ্টি হয়ে কিন্তু বঙ্গোপসাগরে পড়েছে সেই দুটি উপনদীর কী কী একটি হচ্ছে কাঠগুড়ি একটা হচ্ছে বীরূপা এই দুটি এই কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে যে মহানদী যে দুটো উপনদী সৃষ্টি হয়ে কিন্তু বঙ্গোপসাগরে পড়েছে সেই দুটির নাম হচ্ছে কাটগুড়ি এবং হচ্ছে বীরূপা ওকে তো মহানদী নদীর অনেকগুলো উপনদী আছে ঠিক আছে তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি উপনদীর নাম আমি এখানে দিয়েছি যেমন হচ্ছে শিবনাথ হাসদো মাধ ইভ টেল এবং হচ্ছে সুরহাই আচ্ছা হাসদো দো মাধ ইভ এগুলো কিন্তু খুবই উল্লেখযোগ্য মহানদী উপনদী ঠিক আছে আচ্ছা মহানদী ন মহানদীর তিরু নদী তীরুবর্তির যে দুটি শহর গড়ে উঠেছে উল্লেখযোগ্য শহরে আমি এখানে দিয়েছি একটি হচ্ছে সম্বলপুর আর একটি হচ্ছে কটক এই দুটি উল্লেখযোগ্য শহর যেটা মহানদীর তীরুবর্তী শহরকে ঠিক আছে মহানদীর তীরুবতীর কিন্তু গড়ে উঠেছে ওকে ওকে মহানদীর ওপরে যে বাঁধ সৃষ্টি হয়েছে সেটা কিন্তু হীরাকুদবাদ তো এই বাঁধটা কিন্তু খুবই উল্লেখযোগ্য একটা বাঁধ হীরাকুদ বাদ কিন্তু মহানদী নদীর ওপরে নির্মিত করা হয়েছে আর এছাড়াও আরও দুটি বাদ আছে এটা হচ্ছে তিরকপাড়া বাদ আর একটা হচ্ছে বীর বিরোজ বাদ এই দুটি বাদও কিন্তু খুব যথেষ্ট গুরুত্বপূর্ণ বাদ ঠিক আছে যেটি মহানদীর ওপর নির্মিত করা হয়েছে কিন্তু মহানদীর ওপরে আরেকটি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তালচের তাপবিদ্যুৎ কিন্তু যেটা মহানদীর মহানদীর একটি গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে তালচের তাপবিদ্যুৎ কেন্দ্র কিন্তু মহানদীর ওপরে নির্ভর করে কিন্তু এই তাপবিন্দু কেন্দ্রটি কিন্তু গড়ে উঠেছে ঠিক আছে তো এই ছিল হচ্ছে মহানদী সম্পর্কে সব কিছু আর এরপরে হচ্ছে তুঙ্গভদ্র নদী ঠিক আছে তো তুঙ্গভদ্র নদী আচ্ছা আমি এটা মুছে দিলাম আচ্ছা তুঙ্গভদ্র নদী এটিও কিন্তু এটা কিন্তু কর্ণাটকে অবস্থিত ঠিক আছে তুঙ্গভদ্র নদী এই তুঙ্গভদ্র নদীর কিন্তু দৈর্ঘ্য কিন্তু হচ্ছে পাঁচশো একত্রিশ কিলোমিটার হ্যাঁ তুঙ্গভদ্র নদীর দৈর্ঘ্য কিন্তু হচ্ছে পাঁচশো একত্রিশ কিলোমিটার তুঙ্গভদ্র নদী হচ্ছে দুটি নদী একটা হচ্ছে তুঙ্গু আর এটা হচ্ছে ভদ্রা এই দুটি নদী কিন্তু মিলিত হয়ে কিন্তু তুঙ্গভদ্রা নদী সৃষ্টি হয়েছে ঠিক আছে আমি আরবার বলছি যে তুঙ্গ এবং ভদ্রা নদী কিন্তু সৃষ্টি হয়ে যুক্ত হয়ে কিন্তু তুঙ্গভদ্রা নদী সৃষ্টি হয়েছে ঠিক আছে ওকে তুঙ্গভদ্রা নদী মধ্যে তুঙ্গ তুঙ্গ উৎপত্তি হয়েছে হচ্ছে গাঙ্গোমল গাঙ্গোমল পর্বতের থেকে যেটা বারোশো মিটার উঁচু পর্বত সেখান থেকে কিন্তু উৎপত্তি হয়েছে আর ভদ্রা নদীটি উৎপত্তি হয়েছে খাদুর জেলা থেকে কর্ণাটকের খাদুর জেলা থেকে ঠিক আছে আচ্ছা এই নদীটি কিন্তু কর্ণাটকেই কিন্তু একটা সীমাবদ্ধ কর্ণাটক রাজ্যেই কিন্তু প্রবাহিত তার সীমাবদ্ধতা ঠিক আছে এই নদীটি কর্ণাটকের মধ্যে প্রবাহিত হয়েই কিন্তু কর্ণাটকের যে কৃষা নদীটা আছে যেটা হচ্ছে কুন্নলের কাছে যে কৃষ্ণা নদীটা আছে সেইখানে কিন্তু এই নদীটি কিন্তু মিলিত হয়েছে কৃষ্ণা নদীতে ঠিক আছে তো আমি আরেকবার বলে যাচ্ছি যে কর্ণাটকের যে কুন্নলের যে কৃষ্ণা নদী আছে সেইখানেই কিন্তু কৃষ্ণ নদীতে মিলিত হয়েছে এই তুঙ্গভদ্রা নদীটি ঠিক আছে তো শুধুমাত্র কর্ণাটক রাজ্যের মধ্যেই কিন্তু প্রবাহিত এই এই তুঙ্গভদ্র নদীটি ঠিক আছে ওকে তো তুঙ্গভদ্র নদীর দু থেকে তিনটি হচ্ছে উল্লেখযোগ্য উপনদী আছে তা আমি এগুলো বলছি হচ্ছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কুমুদতি ওয়ারধা এবং হচ্ছে হিন্দ এই তিনটি কিন্তু উল্লেখযোগ্য উপনদী হচ্ছে তুঙ্গভদ্রা ঠিক আছে আচ্ছা তুঙ্গমদা নদী তীরবর্তী যে শহরগুলো আছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দুটি শহর আছে একটি হচ্ছে কুনল আরেকটি হচ্ছে হাম্পি এই দুটি কিন্তু প্রধান শহর বলা যেতে পারে ঠিক আছে তো প্রধান শহর বলা যেতে পারে কুর্নল এবং হাম্পিকে এছাড়া কিন্তু হরিয়র একটি উল্লেখযোগ্য শহর যেটা হচ্ছে তুঙ্গমত নদী তীরবর্তী শহর ঠিক আছে ওকে আচ্ছা তুঙ্গবন্ধু নদীর ওপরে হচ্ছে তেমন কোনো উল্লেখযোগ্য বাদ সৃষ্টি হয়নি তবে এখানে মালপুর মালপুরমের নিকটের যে বাঁধটা সৃষ্টি হয়েছে সেটা কিন্তু একটা উল্লেখযোগ্য বাদ এই নদীর ওপরে যে যে বাঁধ সৃষ্টি হয়েছে সে সেই ক্ষেত্রে কিন্তু একটি উল্লেখযোগ্য বা যেটা হচ্ছে মালপুরমের নিকট বাঁধটি সৃষ্টি হয়েছে ঠিক আছে ওকে তার পরবর্তী নদীটা হচ্ছে হচ্ছে পেন্না পেন্না নদী পেন্না নদীটা হচ্ছে দক্ষিণ ভারতের একটা গুরুত্বপূর্ণ নদী আর এই পেন্না নদীটি কিন্তু একটি পূর্বপাহী নদী আর এই পণ্যা নদীর যে দৈর্ঘ্য আছে সেটা কিন্তু পাঁচশো সাতানব্বই কিলোমিটার যথেষ্ট বড় লেন্থ কিন্তু এই পণ্যা নদী ঠিক আছে ওকে তো এই পেন্না নদী আর পেন্না নদীটি হচ্ছে নান্দি পর্বতমালা নান্দি থেকে কিন্তু উৎপত্তি হয়েছে কর্ণাটকের নান্দি পর্বতমালা থেকে উৎপত্তি হয়ে কিন্তু কর্ণাটক এবং হচ্ছে অন্ধ্রপ্রদেশের রাজ্যের মধ্যে দিয়ে কিন্তু প্রবাহিত হয়ে তারপরে কিন্তু অন্ধ্রপ্রদেশের মানে প্রবাহিত হওয়ার পরেও কিন্তু সেটা বঙ্গোপসাগরে কিন্তু পথিত হয়েছে ঠিক আছে ওকে তো এই পেন্না নদী এই পেন্না নদী হচ্ছে প্রায় পাঁচ থেকে ছটি কিন্তু উপনদী রয়েছে তার মধ্যে আমি এখানে তিনটি উপনদীর নাম দিয়েছি একটি হচ্ছে জিমানলি কুন কুন চিত্রবতী এই তিনটি কিন্তু উল্লেখযোগ্য উপনদী আমি আরও একবার বলে এছি জিমাংলি কুন্দেরু আর চিত্রাবতী এই তিনটি কিন্তু উল্লেখযোগ্য উপনদী এই পেন্না নদী ঠিক আছে আর পেন্না নদী তীরবর্তী যে শহর গড়ে উঠেছে সেটির নাম হচ্ছে হচ্ছে কৃষ্ণাপত্তনম একটি উল্লেখযোগ্য শহর গড়ে উঠেছে সেটি হচ্ছে কৃষ্ণাপত্ত কৃষ্ণাপত্তনম ঠিক আছে আচ্ছা তেমন কোনো বাদ বা জলপ্রপাত কিন্তু গড়ে ওঠেনি এই পিনা নদীর ওপরে ঠিক আছে আচ্ছা এই ছিল হচ্ছে দক্ষিণ ভারতের আজকের প্রবাহিত মানে পূর্ব দিকে প্রবাহিত এই নদ নদীগুলো এই নদীগুলোই ছিল ঠিক আছে আচ্ছা এছাড়া আমি আরও একটা নদী কিন্তু আলোচনা করব বলে দিয়েছি সেটা হচ্ছে দামোদর নদ আচ্ছা এর আগে বলে দিই যেই সব নদীর কিন্তু শাখা নদী নেই তাকে কিন্তু নদ বলা হয় ব্রহ্মপুত্র নদে কিন্তু কোনো শাখা নদী নেই তাই জন্য কিন্তু একে ব্রহ্মপুত্র নদ বলা হয় ঠিক আছে আর উপনদ উপনদও হতে পারে দামোদর কিন্তু হচ্ছে গঙ্গার ডানতীরের কিন্তু উপনদ বা উপনদী ঠিক আছে ওটা নদী তো বলা চলে না নদ বলা চলে ঠিক আছে তো এই যে ডানতির যে উপনদ এটা হচ্ছে দামোদর যেটা হচ্ছে উল্লেখযোগ্য একটা ডানতীরের উপনদ হচ্ছে গঙ্গার ঠিক আছে তো এই দামোদর নদ সৃষ্টি হয়ে আচ্ছা দামোদর নদের দৈর্ঘ্যটাকে জেনে নিই দামোদর নদের দৈর্ঘ্য হচ্ছে পাঁচশো বিরানব্বই কিলোমিটার হ্যাঁ পাঁচশো বিরানব্বই কিলোমিটার হচ্ছে দামোদর নদের কিন্তু দৈর্ঘ্য আচ্ছা এই দামোদর নদ দামোদর নদকে কিন্তু দামোদর নদকে কিন্তু বাংলা দক্ষিণ নদী বলা হয় ঠিক আছে বাংলা দক্ষিণ নদী কিন্তু দামোদরকে বলা হয় ঠিক আছে আর এছাড়া কিন্তু যে এই ডিভিসি দামোদর ভ্যালি কর্পোরেশন এটি কিন্তু পৃথিবীর দ্বিতীয়তম স্থান ঠিক আছে এইটা কিন্তু পৃথিবীর দ্বিতীয়তম স্থান এই ডিভিসি ঠিক আছে আচ্ছা দামোদর নদীটি কিন্তু উৎপত্তি হয়েছে ছোটনাগপুর মালভূমির হচ্ছে খামারপাত উচ্চভূমি থেকে ছোটনাগপুর মালভূমির খামারপাত উচ্চভূমি থেকে উৎপত্তি হয়ে ঝাড়খণ্ড এবং ওয়েস্টবেঙ্গল বা পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে কিন্তু উলবেরিয়ার কাছে কিন্তু ভাগীরথী এবং হুগলি নদীর সাথে কিন্তু মিলিত হয়েছে উলবেড়িয়ার কাছে ভাগীরথী হুগলি নদী এটাকে আরেকটা নাম হচ্ছে গঙ্গা চলে তো এই ভাগীরথী হুগলি নদী বা গঙ্গার মধ্যে কিন্তু মিলিত হয়েছে এই দামোদর নদীটি ঠিক আছে নদটি আচ্ছা দামোদর নদী কিন্তু দুটো উল্লেখযোগ্য উপনদী আছে সেটি হচ্ছে একটি হচ্ছে বারোক বড়কর যদিও বারকরটাই কিন্তু হচ্ছে প্রধান উপনদী ঠিক আছে এছাড়া কিন্তু কোনার কোনারও কিন্তু হচ্ছে উল্লেখযোগ্য একটি উপনদী যে দামোদরের আচ্ছা দামোদরের নদীতির প্রতি দুটি খুবই গুরুত্বপূর্ণ শহর গড়ে উঠেছে ঠিক আছে তো দামোদর নদীতে তীরবর্তী কিন্তু দুটি গুরুত্বপূর্ণ শহর দামোদর নদীর তীরে গড়ে উঠেছে সেটি হচ্ছে ধানবাদ এবং হচ্ছে দুর্গাপুর দুর্গাপুর অবস্থিত কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ ধানবাদ অবস্থিত কিন্তু ঝাড়খণ্ডে ঠিক আছে তো এই দুটি নদী দুটি কিন্তু সহ কিন্তু নদী তীরবর্তী দামোদরের ঠিক আছে আচ্ছা এছাড়া কিন্তু পাঞ্চেত এবং হচ্ছে মাইথনবাদ কিন্তু দামোদরের উল্লেখযোগ্য একটি নির্মিত বাদ ঠিক আছে তো এই দুটোই কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে পাঞ্চেত এবং হচ্ছে মাইথনবাদ কোন নদীর ওপরে গড়ে উঠেছে ঠিক আছে তো সেটা কিন্তু দামোদর নদী ঠিক আছে তো এই ছিল হচ্ছে আজকে তো টোটাল কিন্তু নদী সম্বন্ধীয় টোটাল যে ক্লাসটা তো সেই ক্ষেত্রে কিন্তু এখানে আমি দক্ষিণ ভারতের কিন্তু বেশ কিছু টোটাল চারটে নদী যেটা পূর্ব দিকে কিন্তু বঙ্গোপসাগরে পতিত হয়েছে আর একটি কিন্তু এক্সট্রা যে নদীর সেটাতে দামোদর সম্পর্কে কিন্তু আলোচনা করলাম তোমরা এই ক্লাসে যেখানে তোমরা বুঝতে পারবে না অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও আর আমি সেগুলো কিন্তু সলিউশন করে দেবো ঠিক আছে আর তোমরা কিন্তু ক্লাসগুলো কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু ভালো করে দেখো আর এখান থেকে কিন্তু প্রয়োজনীয় তথ্যও কিন্তু অবশ্যই খাতায় নোট ডাউন করে নাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর কিন্তু সহকারে আমি কিন্তু এই ক্লাসগুলো করাচ্ছি ঠিক আছে তো তোমাদের কিন্তু খুবই হেল্পফুল হবে আর তোমাদের তোমাদের একটা ভালো ক্লাস হোক এই কারণেই কিন্তু আমি একটা যথেষ্ট তথ্য দিয়ে কিন্তু ক্লাসগুলো করাচ্ছে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো ক্লাসগুলো আর যেখানে যেখানে বুঝতে পারবে না অবশ্যই আমাকে জানিও ঠিক আছে তো আজকের ক্লাসে এই পর্যন্তই পরবর্তী একটা খুব ভালো একটা ক্লাস নিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি আমি নেক্সট ক্লাসে নিয়ে আসবো ঠিক আছে তো আজকের ক্লাসে এই পর্যন্তই সবাই ভালো করে পড়াশোনা করো